আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছে সবাই। আমিও আছি আলহামদুলিল্লাহ। এই বিশ্বের যে পরিস্থিতি, এতে করে সুস্থ থাকা, ভালো থাকা, জীবিত থাকাটাই সবচেয়ে জরুরি। তো আশা করি সবাই সতর্কতার সহিত চলবে। তো আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম অধ্যায় থেকে একটি টপিকস আলোচনা করার জন্য। প্রথম অধ্যায় থেকে প্রথম পাঠে আমরা দেখেছি যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক শাসন পর্যন্ত যে শাসনামল, এগুলোর তালিকা নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তো সকলেই রেডি? তোমাদের সামনে বই রাখলে সুবিধা পাবে যে আরও সুন্দরভাবে তোমরা এই বিষয়টা পড়তে পারবে। কারণ এই ভিডিও ক্লাসটা শোনার পাশাপাশি তুমি যদি সঙ্গে সঙ্গেই মূল বইটা দেখো, ইনশাআল্লাহ অনেক উপকার হবে তোমার, অনেক ভালো হবে তোমার। যে কারণে তুমি একবার থেকে আমি দুইবার তোমাদের জন্য এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তো মনোযোগ দিয়ে একটু শোনো সবাই। তো আমি শুরু করছি। খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে যদি বলি, খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক শাসন, এটা হচ্ছে ঔপনিবেশিক শাসন শুরুই হয় ইংরেজরা যে আসে এই দেশে 1757 সালে, আমাদের মনে পড়ে। আর খ্রিস্টপূর্ব তৃতীয় শতক তো জানোই, এটা 200 থেকে 300 সাল পর্যন্ত, 201 থেকে 300 সাল পর্যন্ত এটাকে বলা হয় তৃতীয় শতক। ক্লিয়ার সবাই? আমার মনে হয় বিষয়টা কেউ কেউ একটু বুঝতে অসুবিধা হয় শিক্ষার্থীর। তৃতীয় শতক বলতে অ্যাকচুয়ালি 201 সাল থেকে শুরু করে 300 সাল পর্যন্ত, 300 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে বলা হয় তৃতীয় শতক। তা আসলে মূল পর্বে আমি আলোচনা করছি। তৃতীয় শতকে আসে মৌর্য শাসকরা, এটা আমরা জানি। এটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্যরা এই দেশে আগমন করে, এই দেশ শাসন করে। মৌর্য সম্রাট, সম্রাট অশোক ছিলেন। মৌর্য সম্রাট অশোক তিনি বাংলার উত্তরাংশে শাসন স্থাপন করে, শাসন ব্যবস্থা চালু করে। এরাই হলো প্রথম তৃতীয় শতকে এসেছিল। এর আগেও একটু আলোচনা আছে, এটা তোমাদের একটু জানাও থাকা দরকার। কারণ এর আগে, অর্থাৎ তৃতীয় শতকের আগে, মৌর্যদের আগমনের আগে কিন্তু আসে আর্যরা। কিন্তু আর্যদের ফরমালি এখানে শাসন ব্যবস্থা দেওয়া নাই, কারণ আর্যরা কোনো স্থায়ীভাবে কোনো শাসন প্রতিষ্ঠা করেনি, যে কারণে তাদের এই বিবরণটা এখানে দেয়া নাই। তো তোমরা একটু খেয়াল করবে যে এই কারণে আসলে তৃতীয় শতক মৌর্যদের থেকে শুরু। ক্লিয়ার? আমি আগে বাড়াই। দেখো, প্রথমে আসে তাহলে কারা? মৌর্যরা। এরপরে আসে কারা? গুপ্তরা। গুপ্ত সম্রাটরা এদেশে আসে, গুপ্ত শাসকেরা আসে, তারা এসে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এটা তারা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে খ্রিস্টপূর্ব 400 শতকে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর, আসে রাজা শশাঙ্ক, যেটা বাঙালি শাসক। রাজা শশাঙ্ক বাংলার প্রথম বাঙালি শাসক, তিনি 7ম শতকে এসে এই দেশে শাসন স্থাপন করে। এরপরে রাজা শশাঙ্কের পতনের পর, এখানে রাজা শশাঙ্ক পতন হয়েছে, তারপরে প্রায় 100 বছর বাংলায় অরাজকতা বিরাজমান ছিল, বাংলায় বিশৃঙ্খলতা বিরাজমান ছিল, অনিয়ম বিরাজমান ছিল। যে কারণে এই সময়টায় এই দেশে অনিয়ম উচ্ছৃঙ্খলতা একটা ভরপুর ছিল। এই কারণে অরাজক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এই রাজা শশাঙ্কের পতনের পর আসে পাল রাজারা। পাল রাজারা এসে তারা এই দেশে রাজত্ব প্রতিষ্ঠা করে। তো আমরা যতটুকু জানি ইতিহাস থেকে, যে যতগুলো শাসকরা এদেশ শাসন করেছে, তার মধ্যে সব থেকে দীর্ঘমেয়াদী শাসন করেছে পাল রাজারা। পাল রাজারা ইতিহাস থেকে জানা যায় প্রায় 400 বছর এই দেশে রাজত্ব চালিয়ে যায়। এরপরে পাল রাজাদের পরে আসে আবার বিদেশি শাসক। এর মধ্যবর্তী সময়ে, যে কোনো এক সময়ে এসেছিল বিদেশি শাসন। বিদেশি শাসন এটা 11 শতকে তারা এই দেশে আসে। এরপরে
আসে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা একদল মানুষ, তারা ছিল সেন শাসন, যারা সেন শাসক, তারা এসে এই দেশে অর্থাৎ বাংলাতে সেন শাসন প্রতিষ্ঠা করে। তো এটা ধারাবাহিক একটা শাসন ব্যবস্থায় তোমাদের সুবিধার্থে আমি বললাম যে দেখো সেন শাসকদের মধ্যে বেশ কিছু শাসক ছিল। আমরা জানি যে সামন্ত সেন ছিল, হেমন্ত সেন ছিল, বিজয় সেন ছিল, এরপর বল্লাল সেন ছিল, তারপরে সর্বশেষ সেন শাসক যে ছিল তিনি ছিলেন লক্ষণ সেন। এই লক্ষণ সেনের দরবার তিনি রাজ দরবারে অতর্কিতভাবে হামলা চালায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এটা 1204 সালে তিনি নদিয়ার কিছু অংশ দখল করে নেয়। কিন্তু 1204 সাল থেকে 1206 সাল পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে যেটা দেখা গেছে যে এর মাঝে তিনি দীর্ঘদিন শাসন করতে পারে নাই। 1206 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে অনেকদিন অর্থাৎ 1338 সাল পর্যন্ত অর্থাৎ 132 বছর মুসলিমরা এই দেশ শাসন করে। এরা শাসনের সময় অর্থাৎ দিল্লির সুলতানরা এই দেশ শাসন করে। তাদের শাসনের সময় তিনটি প্রদেশে বিভক্ত ছিল, তিনটি অঞ্চলে বিভক্ত ছিল। আমরা জানি এই তিনটি অঞ্চলের যে পৃথক পৃথক একটা নাম ছিল, এই তিনটি অঞ্চলকে আসলে বলা হতো ফার্সি ভাষায় ইকলিম। তিনটি অঞ্চলকে কি বলা হয়েছে বলো? ফার্সি ভাষায় বলা হয়েছে ইকলিম। তিনটি অঞ্চল, তিনটি প্রদেশ বা তিনটি বিভাগ, যে যেভাবেই বলুক এইভাবে আমরা নিয়ে নিতে পারি, এই অঞ্চলগুলোকে বলা হয় ইকলিম। এই যে 1338 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 132 বছর পর্যন্ত তারা শাসন করে। তারপরে আসে এই তাদের শাসনের পরে আসে হচ্ছে সোনারগাঁওয়ের শাসনকর্তা, অর্থাৎ ওই যে ইকলিম যে আমি বললাম তোমাদের, তিনটি প্রদেশের কথা বলছি, সাতগাঁওয়ের কথা বলছি, লখনৌতির কথা বইয়ে আমাদের লেখা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে, লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও, এই তিনটি প্রদেশ বা তিনটি বিভাগ। এই তিনটি বিভাগের একটি বিভাগের শাসনকর্তা ছিল, পূর্ব বাংলার শাসনকর্তা ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি আসলে এই সুলতানদের পরাজিত করে, সুলতানদের পরাজিত করে তিনি পুরো অঞ্চলটা তার দখলে নিয়ে নেয়। এইভাবে তিনি প্রায় 1538 সাল পর্যন্ত এই দেশ শাসন করে। কত সাল পর্যন্ত বলেছি? 1538 সাল পর্যন্ত এই দেশ শাসন করে। তিনি প্রায় 200 বছর স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করে। এটা ইতিহাসে অনেক বিখ্যাত একটি শাসন ব্যবস্থা। অ্যাকচুয়ালি তারপরে বেশ কিছুদিন আসে সম্রাট হুমায়ুন আসে। সম্রাট হুমায়ুন তিনি কিছু অংশ দখল করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শের খান এসে তাদের কাছ থেকে সম্রাট হুমায়ুনকে পরাজিত করে এই বাংলা থেকে বিতাড়িত করে। আবার 1676 সালে, দুঃখিত, 1576 সালে, 1576 সালে সম্রাট আকবর এসে আবার বাংলায় তিনি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং প্রথমে তিনি ইশাখাকে পরাজিত করার চেষ্টা করে সম্রাট আকবরের সেনাপতি। প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমাদের এটা খেয়াল রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, সম্রাট আকবরের প্রধান সেনাপতি ছিল মানসিংহ। এই মানসিংহ চেষ্টা করে ঈশা খানকে বারবার তার সাথে যুদ্ধে লিপ্ত হতে, পরাজিত করতে, কিন্তু সে পারে না। অবশেষে সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার বারোবয়াদের পরাজিত করে এই দেশ পুরোপুরি মুঘলদের দখলে চলে যায়। এইভাবে মুঘল শাসন চলে একদম, কি বলবো, যে পুরা উপনিবেশিক শাসন পর্যন্ত, অর্থাৎ 1757 সালের আগ পর্যন্ত মোটামুটি এটা চলতে থাকে। সর্বশেষ বাংলার নবাব, শেষ নবাব, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই দেশ শাসন নিয়ে নেয়, এই দেশ তাদের দখলে নিয়ে নেয়। আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত এটিই ছিল যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে শুরু করে ঔপনিবেশিক শাসন পর্যন্ত কারা কারা এই দেশ শাসন করেছিল তার একটি তালিকা আমি আর একবার রিপিট করছি, খুব শর্টলি, একটু মনোযোগ দিয়ে শুনবে, শুনলেই বুঝতে পারবে। তৃতীয় শতকে কে আসে বলো? তোমরা বলো, কার নাম বলেছি?
সম্রাট মৌর্য শাসকরা আসে তৃতীয় শতকে। মৌর্য সম্রাট অশোক তিনি তৃতীয় শতকে এসে এদের শাসন করে। মৌর্যদের পরে কারা আসে? গুপ্তরা। মৌর্যদের পরে কারা আসে? গুপ্তরা আসে। গুপ্তদের পরে কারা আসে বলো? গুপ্তদের পরে কারা আসে? হ্যাঁ, গুপ্তদের পরে কারা আসে মনে আছে? গুপ্তদের পরে আসে পাল, রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্কর পরে একটা দীর্ঘমেয়াদী একটা শাসন চলে পাল রাজাদের। পাল রাজাদের পরে আবার বিদেশিরা এদেশে আসে। বিদেশিদের পরপরে অর্থাৎ এগারো শতকের পরে আসে সেন রাজারা। তারা কিছুদিন দেশ শাসন করে, সেন রাজাদের কাছ থেকে দেশ নিয়ে যায়, বাংলা নিয়ে যায় তুর্কিবীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। তিনি এই দেশ শাসনের মাধ্যমে তিনি এই বাংলায় দীর্ঘমেয়াদী একটা শাসন এখানেও চলে, কারণ তার দ্বারা মুসলিম শাসনের সূচনা ঘটে। প্রায় ১৩২ বছর মুসলিম শাসকরা, দিল্লি সুলতানেরা, তারা এ দেশ শাসন করে, তাদের কাছ থেকে নিয়ে নেয় পূর্ব বাংলার। সেই সময় সুলতান ছিল ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি পূর্ব বাংলা দখল করে পূর্ব বাংলা অর্থাৎ দিল্লি সুলতানদের পরাজিত করে পূর্ব বাংলায় তাদের দখলে নিয়ে নেয়। এরপরে আসে আসলে মুঘল সম্রাটরা, কিছুদিনের জন্য কিন্তু তাদেরকেও পরাজিত করে। পরবর্তীতে সম্রাট আকবর, সে একটু ব্যাপকভাবে একটু শক্তি সঞ্চয় করে আসে। এটা ১৫৭৬ সালে এসে বারো গোয়াদের দমন করার চেষ্টা করে তার প্রধান সেনাপতি মানসিংহকে দিয়ে। কিন্তু সে ওই সময়ে না পারলেও সম্রাট জাহাঙ্গীরের আমলে, অর্থাৎ এটা ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে বারোবয়াদের পরাজিত করে পুরো বাংলা মুঘলদের দখলে নিয়ে নেয়। এইভাবে সর্বশেষ নবাব সিরাজদৌলাকে পরাজিত করে ইংরেজরা এই দেশ শাসন করে। এই ছিল আমাদের মোটামুটি তালিকা। তুমি মূল বই দেখলে আরও ক্লিয়ার হবে। তো সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আমাদের সকল শিক্ষকের জন্য। আল্লাহ সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।